জোতভূমির উপর দিয়ে কোনো রকমে অধিগ্রহণ ছাড়াই পেভার ব্লকে রাস্তা নির্মাণ, আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ভূমি ছাড়তে বাধ্য হলো সরকারি বাবুরা, তুলে নিচ্ছে সংশ্লিষ্ট রাস্তার পেভার ব্লক। সরকারি টাকার আদ্যশ্রাদ্ধে জনমনে ক্ষোভ বিরাজ করছে। কথায় আছে সরকারি কামাল দরিয়া মেঠাল, অর্থাৎ সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ হবে তাতে কি। এমনই ঘটনা ক্যামেরায় ধরা পড়ল শাপলু মহকুমার সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত মনুবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায়। মনুবাজার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে থেকে সবজি বাজার হয়ে জাতীয় সড়ক পর্যন্ত এই পেপার ব্লকের রাস্তাটি সাতচাঁদ আরডি ডিভিশনের থেকে বছরখানেক আগে তৈরি করা হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে এই রাস্তাটি মনুবাজারের সুকান্তপল্লী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ললিতচন্দ্র পাটারির জোত ভূমির উপর দিয়ে কোনো রকম অধিগ্রহণ ছাড়াই এক প্রকার জোরপূর্বক করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে ওই যোধ ভূমির মালিক ললিতচন্দ্র পাটারির উত্তরাধিকাররা এই নিয়ে আদালতে মামলা করে। সেই মোতাবেক তহসিল ভেরিফিকেশনেও মামলাকারীর দাবির সত্যতা মিলে। এই মতাবস্থায় মামলাকারীদের পক্ষ থেকে জানানো হয় যে সরকার যদি এই রাস্তার জন্য ভূমি অধিগ্রহণ করে তাহলে তারা রাস্তার জন্য জায়গা দিতে রাজি রয়েছেন, নতুবা তাদেরকে জায়গা বুঝিয়ে দেওয়া হোক। কারণ এর আগেও যখন মনুবাজারে বাজার উন্নতির জন্য ললিতচন্দ্র পাটারি রাষ্ট্রপতির নিকট দুই কানি ১৩ গণ্ডা যোধ ভূমি দান করেন, এছাড়াও পার্শ্ববর্তী এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু যোধ ভূমি দান করেছিলেন। যেহেতু আমরা আগেই দুই কানি ১৩ গণ্ডা জায়গা মহামান্য রাষ্ট্রপতির কাছে দান করেছি, আমরা চেয়েছি এই জায়গা সরকার অধিগ্রহণ করুক। কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা দেখছি আজ করবে কাল করবে করে সেটা অধিগ্রহণ হয়নি, সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি। ওরা যদি আমাদের জায়গা বুঝিয়ে দেয় আমাদের কোনো আপত্তি নেই, যদি সরকার যদি সেটাকে অধিগ্রহণ করবে মনে করে তাহলে উপযুক্ত মূল্য দিয়ে অধিগ্রহণ করতে পারে আমাদের। অবশেষে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট রাস্তাটি ভেঙে পেভার ব্লকগুলি তুলে নিচ্ছে সাতচাঁদ আরডি দপ্তর। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কিভাবে অন্যের যোধ ভূমির উপর দিয়ে জমি মালিকের কোনো অনুমতি ছাড়াই এভাবে সরকারি পেপার ব্লকের রাস্তা তৈরি করা হয়। এই ব্যাপারে সাতচাঁদ আরডি ব্লকের ভিডিও অনুপম দাসের কাছে জানতে যাওয়া হলে তিনি জানান সংশ্লিষ্ট রাস্তা নির্মাণের সময় মালিক পক্ষ থেকে কোনো আপত্তি করা হয়নি, পরে মালিক পক্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন এবং এখন আদালতের নির্দেশ বাস্তবায়িত করা হচ্ছে। একটা মনুবাজার গ্রাম পঞ্চায়েতে হাইওয়ে থেকে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত মার্কেট দিয়ে একটা পেপার ব্লক রোড আছে, এটা করা হয়েছিল। তো যখন রোডটা করা হয়েছিল তখন কাউ থেকে কোনো অবজেকশন কিছু আসেনি। কিছুদিন আগে একটা নোটিশ আমাদের কাছে এসেছিলো, এই নোটিশ হলে তহসিলদাররা এটা ওনারা ভেরিফাই করছেন এবং ওনারা দেখছেন যে রাস্তার মধ্যে মানে ল্যান্ড ডিটেলসগুলো ভেরিফাই করে দেখছেন এবং যারা ক্লেম করেছেন ওনাদেরও ক্লেম ওনারা শুনছেন। এটা ল্যান্ড ডিটেলসগুলো ভেরিফাই করার পরে যে স্টেপ যা নেওয়া হবে তা পরবর্তী সময় নেওয়া হবে। আর যদি দেখা যায় যে ল্যান্ড ডিটেলসগুলো ভেরিফাই করার পরে যদি কোনো জায়গা থাকে অন্যদের, যদি কোনো ক্লেম থাকে ওইটা ক্লেমটাকে ওইভাবে অ্যাজ পার রুল এটা অ্যাড্রেস করা হবে। এই ব্যাপারে আরডি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জিত রিয়াংয়ের সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি জানান এই রাস্তাটি অন্যের যোধ ভূমিতে তৈরি হওয়ায় আইনি সমস্যার কারণে রাস্তাটি ভেঙে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এক্ষেত্রে একটি প্রশ্ন থেকেই যায়, কিভাবে অন্যের যোধ ভূমির উপর দিয়ে ভূমি মালিকের কোনো রকম অনুমতি ছাড়াই রাস্তা নির্মাণ করা হয়েছিল এবং এর ফলে সরকারি অর্থের যে লোকসান হয়েছে তার দায়ভার কে নেবে। এখন দেখার সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে সরকার কি আদৌ কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।